ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্কুলের মাঠ ভরাট, স্বাস্থ্য উপকেন্দ্র ও রাস্তা সংস্কারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগরা ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের কাচারি মসজিদ সংলগ্ন মোগরা স্বাস্থ্য উপকেন্দ্র সংস্কার, জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ভরাট, গঙ্গানগর ও গাংভাঙ্গা গ্রামের ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর গঙ্গাসাগর দিঘির উত্তরপাড় ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশেষ সমাজসেবক ও দানবীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ আবুল কাশেম, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, স্মৃতি সংঘের সহসভাপতি লিটন আহমেদের সঞ্চালনায় 6 নং ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম ভুঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দানিশ খলিফা, আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আশা মিয়া ফকির, মোগরা উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ শাহিন মোল্লা, যুবলীগ নেতা শেখ শাহিন, মণিয়ন্দ ইউনিয়নের মুজিবুর রহমান সরকার, ইঞ্জিনিয়ার ফেরদৌস সহ আরও অনেকে। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়, মোগরা ও তার আশেপাশের এলাকার জনগণের চিকিৎসার সুবিধার্থে প্রায় 60 বছর আগে মোগরা স্বাস্থ্য উপকেন্দ্র নির্মাণ করেছিলেন তৎকালীন সরকার। পরে এটি 1987 সালে একবার সংস্কার করা হয়। তারপর কেটে গেছে দীর্ঘ 37 বছর। স্বাস্থ্য উপকেন্দ্রটিতে আর লাগেনি আধুনিকতার ছোঁয়া। দেখে মনে হয় যেন পরিত্যক্ত স্থান। গত বছর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেম প্রায় 2,75,000 টাকা ব্যয়ে হাসপাতালটির কিছু অংশ মেরামত করে দেন। অপরদিকে গঙ্গাসাগর দিঘির দক্ষিণ পারে অবস্থিত জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা খেলার মাঠটি দিঘির মধ্যে বিলীন হয়ে গেছে। তার পাশে থাকা স্কুল ও সরকারি পোস্ট অফিসটি রয়েছে ঝুঁকির মধ্যে। এছাড়াও ওয়ার্ডের গঙ্গানগর ও গাংভাঙ্গার গ্রামের কয়েকটি রাস্তার বেহাল দশার কথা জানান এলাকাবাসী। অনুষ্ঠানের অতিথিরা বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাব দেশের উন্নয়নে ব্যাপক ছন্দপতন হয়েছে। এখন স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের মাধ্যমে এলাকার জনগণের সকল দাবি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।